দেখো, আজকে আমরা আলোচনা করব ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য। শুরুতেই বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে অল সিলেক্ট করে, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আমরা দেরি না করে আমাদের আজকের আলোচনাটি শুরু করি। শুরুতেই দেখো, ফার্ম ও শিল্পের মধ্যে কী কী পার্থক্য আছে এই বিষয়টা আমি তোমাদের এখানে লিখে রেখেছি। তো এই বিষয়টাতে যাওয়ার পূর্বে আমরা জানব ফার্ম কী বা কাকে বলে। দেখো, ফার্ম বাজারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। ফার্ম মানে তোমরা বুঝবে একটা বিক্রেতা প্রতিষ্ঠান, তাহলে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। যেমন আমরা ঔষধের ফার্মেসি বলি, বলি না যে একটা ঔষধের দোকান আছে, ঔষধের ফার্মেসি। আমরা বলি মুরগির ফার্ম, অর্থাৎ অনেকগুলো মুরগি যেখানে রয়েছে, ধরো 100, 200, 1500, এগুলো হচ্ছে মুরগির ফার্ম। তো ফার্ম হচ্ছে তাহলে একটা বিক্রেতা প্রতিষ্ঠান, যেটি সমজাতীয় পণ্য উৎপাদন এবং বিক্রয় করে। তার মানে কি বলতে পারি ফার্মের সংজ্ঞায়, যে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ফার্ম। তাহলে শিল্প কি বলতে দেখি, এই যে আমি পোলট্রির কথা বললাম যে পোলট্রির ফার্ম, কিন্তু আমি যদি বলি পোলট্রি ইন্ডাস্ট্রি মানে পোলট্রি শিল্প, তার মানে সারা বাংলাদেশে যত পোলট্রি রয়েছে বা পোলট্রির ফার্ম রয়েছে সবগুলো মিলে হচ্ছে পোলট্রি শিল্প বা পোলট্রি ইন্ডাস্ট্রি। আবার আমি যদি বলি ঔষধের একটা ফার্ম মানে একটা বিক্রেতা প্রতিষ্ঠান, আর সারা বাংলাদেশের যত ঔষধের দোকান রয়েছে সেগুলো মিলে হচ্ছে ঔষধ শিল্প। ওকে, তার মানে ফার্ম এবং শিল্প, তার মানে এটা হচ্ছে ছোট ধারণা আর এটা হচ্ছে শিল্পটা হচ্ছে ব্রড বা বিস্তৃত একটা ধারণা। খেয়াল করো, আমরা ফার্ম আর শিল্পের পার্থক্য যদি করতে যাই এখন, তাহলে এক নম্বর পার্থক্য আমরা বলতে পারি কি, যে সংজ্ঞাগত পার্থক্যটা, যে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী একক বিক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে ফার্ম। শিল্প কি পুরো দেশের যতগুলো ফার্ম রয়েছে সবগুলোর সমষ্টি হচ্ছে আমাদের শিল্প। আমরা যদি বই থেকে সংজ্ঞাটা নেই, দেখো আমরা কি বলতে পারি যে শিল্প কাকে বলে, একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে বলা হচ্ছে শিল্প। তার মানে ছোট্ট করে দিচ্ছি তোমাদের সংজ্ঞাগত পার্থক্যটা, ফার্ম হচ্ছে একক বিক্রেতা প্রতিষ্ঠান যারা সমজাতীয় পণ্য উৎপাদন করে, আর শিল্প হচ্ছে অনেকগুলো ফার্মের সমষ্টি। তাহলে একাধিক ফার্মের সমষ্টিকে বলা হচ্ছে শিল্প। এখন দেখো দুই নম্বর যে বৈশিষ্ট্যটা, পরিধি বা আওতাগত। ফার্মের পরিধি বা আওতা অনেক ছোট আর শিল্পের পরিধি বা আওতা অনেক বড়। ওকে, আমরা এভাবে কিন্তু বলতে পারি। তাহলে ব্যবস্থাপনা একটা হচ্ছে পয়েন্ট, সেটার পার্থক্য আমরা বলবো। ফার্ম হচ্ছে একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়, কিন্তু শিল্প একক ব্যবস্থাপনায় পরিচালিত হয় না। তোমরা নিশ্চয়ই জানো যে শিল্পের, যেমন আমরা যদি বলি ঔষধ শিল্প, এর সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু বিভিন্ন ব্যক্তি রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, তো তার মানে বোঝা যাচ্ছে শিল্প একক ব্যবস্থাপনায় পরিচালিত হয় না। এরপর আমরা যদি বলি যে মুনাফাভিত্তিক পার্থক্য, দেখো আমরা মুনাফাভিত্তিক পার্থক্য যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে বলতে পারি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বা একচেটিয়া বাজারে ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা বা ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যায়, কিন্তু শিল্প সাধারণত স্বাভাবিক মুনাফা অর্জন করে। আমি সংজ্ঞাটা মানে যেটা পার্থক্য আমি বললাম যে মুনাফা, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে স্বল্পকালে কি হয়, ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে এবং লোকসানও করতে পারে, কিন্তু শিল্প শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। এই হচ্ছে মুনাফাগত পার্থক্য। তাহলে কি বলবে, যে ফার্ম স্বল্পকালে অতিরিক্ত মুনাফা মানে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা বা লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে নিয়ে যেতে পারে বা মুনাফা অর্জন করতে পারে, কিন্তু শিল্প শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। এটা হচ্ছে মুনাফাগত পার্থক্য। এবার সবার শেষে দেখো আরেকটা পার্থক্য আমি বলি, যে দাম নির্ধারণ। দাম নির্ধারণে ফার্ম
কি করে বলতো দেখি, একটা ফার্ম দাম মেনে নেয়, অর্থাৎ শিল্প হচ্ছে দাম নির্ধারণ করে। শিল্প মানে কি? পুরো যদি ঔষধ শিল্পের কথা বলি, যে ঔষধ শিল্প বা এই এই ইন্ডাস্ট্রিটা কী করে, বিভিন্ন ঔষধের দাম তারা নির্ধারণ করে দেয়। কিন্তু ফার্ম কী করে? একাই তো আর দাম নির্ধারণ করতে পারে না, তারা সে দামটা মেনে নেয় বা গ্রহণ করে। তার মানে ফার্মকে আমরা বলতে পারি দাম গ্রহীতা। তাহলে 5 নম্বর হচ্ছে ফার্ম হলো দাম গ্রহীতা, আর শিল্প হচ্ছে কি, চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে তারা দাম তৈরি করতে পারে, বা দামটা তারা চাহিদা যোগানের প্রেক্ষিতে বাস্তবতার নিরিখে তারা নির্ধারণ করতে পারে। এই হচ্ছে 5টা পার্থক্য ফার্ম এবং শিল্পের মধ্যে। আরও অনেক পার্থক্য রয়েছে তোমাদের বইতে, তো আমরা এই 5টাই তোমাদের আপাতত বললাম, ঠিক আছে? তাহলে আরেকটা বিষয় তোমরা এখান থেকে জেনে নিতে পারো, একটা রেখাগত কিন্তু পার্থক্য আছে, আমি একটু দেখে তোমাদেরকে বলছি। যে ফার্মের চাহিদা রেখা হয় ভূমি অক্ষের সমান্তরাল, দেখো একটু আমি বলি, যেটাকে আমরা দাম অক্ষ বলি। কিন্তু শিল্পের কী হয়, বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে, অর্থাৎ এখানে চাহিদাটা স্বাভাবিক আকৃতির হচ্ছে এবং চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে কিন্তু এটা এখানে দামটা নির্ধারিত হচ্ছে। তো যাই হোক, এই সংজ্ঞাটা তোমাদের আপাতত জানার দরকার নেই, পরবর্তী সময়ে যখন বিস্তারিত তোমরা শিখবে এই অধ্যায় থেকে, তখন কিন্তু বিষয়টা সম্পর্কে তোমরা সম্যক ধারণা পাবে এবং বুঝতেও পারবে। আপাতত তোমাদের বললে তোমরা বুঝতে পারবে না যে এআর এবং এমআর রেখা, অর্থাৎ এআর রেখা হচ্ছে চাহিদা রেখা, বলা হচ্ছে গড়ায় রেখাকে, একচেটিয়া বাজারের এআর রেখা হচ্ছে চাহিদা রেখা, আর পূর্ণ প্রতিযোগিতা এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে। তো যাই হোক, আমরা ফার্ম আর শিল্পের মধ্যে সংজ্ঞা, পরিধিগত, মুনাফাগত, ওকে, বা ব্যবস্থাপনা, এরকম পার্থক্যগুলো কিন্তু জানলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।